हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। आशा करी अपनारा सबाई भालोई आछेन। आमी आल्लाहर अशेष मेहरबानीते आमी अनेक अनेक भालो आछि। तो आमाके अनेकेई कमेंट करेछेन आमार भिडियोते जे भाइया आमरा किभाबे दुबईते विजिट भिसा आसते पारबो। सो दुबईते विजिट भिसा आसते होले आपनारा कि करते होबे आमी सब किछु एई भिडियोर माध्यमे आपनादेरके जानिए देब। सो सम्पूर्ण भिडियोटी कन्टिन्यू आपनारा देखते थाकुन, आर ना होय किछुई बुझते पारबेन ना। सो आपनारा जा करते होबे आपनारा अवश्य अवश्य आपनारा वैक्सीन नीते होबे। तो एखन प्रश्न होच्छे आपनारा कोन वैक्सीनटी नेबेन। आपनारा अवश्य सिनोफार्मार जे नर्माल वैक्सीनटी आछे ओइटा आपनारा नीते पारेन। सो ओइटा किन्तु दुबईते अलाउ रयेछे, अर्थात এই ভ্যাকসিনটি আপনি কিন্তু নিয়ে নিতে হবে। আর ভ্যাকসিনটি নেওয়ার জন্য আপনার আশেপাশে যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনি আবেদন করে তারপরে কয়েকদিনের ভিতরে আপনাকে মেসেজ দেওয়া হবে। আপনারা এই ভ্যাকসিনের আবেদন করা কয়েকদিনের ভিতরে আপনাদেরকে মেসেজ দেওয়া হবে। আপনারা জাস্ট গিয়ে ভ্যাকসিন দিয়ে আসবেন, প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ 28 দিন পরে দিয়ে আসবেন। তো দ্বিতীয় ডোজ কমপ্লিট হওয়ার পরে অবশ্যই আপনারা সার্টিফিকেটটি ডাউনলোড করে এবং প্রিন্ট করে আপনাদের কাছে সংরক্ষিতভাবে রেখে দেবেন। আর অবশ্যই যে ভ্যাকসিনে আবেদনটি করবেন ওইটি অবশ্যই আপনারা পাসপোর্ট দিয়ে আবেদন করবেন, কারণ পাসপোর্ট দিয়ে আবেদন না করলে বোর্ডিং পাসে আপনাকে ওরা পাস নাও দিতে পারে এবং ঝামেলা হতে পারে। সো তারপরে আপনারা কি করবেন, আপনারা অবশ্যই আপনাদের জানাশোনা লোক দুবাইতে থাকতে হবে। এই দুবাই থেকেই কিন্তু আপনাদেরকে ভিজিট ভিসাটি ওরা তুলে দিতে হবে। তুলে দেওয়ার পর আপনারা যা করবেন ওই ভিসাটি আপনাদের কাছে সংরক্ষিত অবস্থায় রাখবেন এবং আপনারা ভিসাটি পাওয়ার পরে টিকিট ও কেটে নেবেন। টিকিট হাতে পাওয়ার পরে আপনারা যা করতে হবে, আপনারা এই ঢাকাতে এসে আপনারা করুন। আর আরেকটি কথা আপনাদেরকে আমি জানিয়ে রাখি, কখনো কোনো সময় বাংলাদেশ বিমানের টিকিট কাটবেন না। যদি ব্যর্থ হয়ে কোনো বিমানে টিকিট না পান তাহলে আপনারা বাংলাদেশ বিমানে কাটতে পারেন, কারণ বাংলাদেশ বিমানে তেমন একটি সুবিধা দেওয়া হয়নি। বাংলাদেশ বিমানে সবথেকে বড় সমস্যাটি হচ্ছে গিয়ে আপনার ওইখানে আপনি বিমানে ওঠার পরে দেখবেন আপনাকে মশায় কামড়াচ্ছে, খাবার দাবার ঠিক নয়, ওইটা আমার আগের ভিডিওতে বলছি, তো চাইলে ওইটাও দেখে নিতে পারেন। এখন এই আসল মূল কথায় আসে, মূল কথাটি হচ্ছে আপনারা ঢাকাতে আসতে হবে। ঢাকাতে এসে ফার্স্ট অফ অল আপনারা করোনা টেস্ট করাতে হবে, ওইটা আপনাদের যেদিন ফ্লাইট ওই দিনের একদিন আগে আপনারা ঢাকাতে এসে করোনা টেস্ট করাতে হবে। বর্তমানে মেডিনোভা, ঢাকা মেডিনোভাতেও কিন্তু করোনা টেস্ট করা হচ্ছে। সো আপনারা ওইখানে করোনা টেস্ট করে ওইখানে সার্টিফিকেটটি আপনাদের হাতে নিয়ে নেবেন। সার্টিফিকেটটা সম্ভবত 6 ঘন্টার ভিতরে আপনার হাতে দিয়ে দিতে পারে। সার্টিফিকেট পাওয়ার পরে আপনার যখন সময় ফ্লাইটের টাইম হবে, তো ফ্লাইটের আগে, ফ্লাইটের এই 6 থেকে 7 ঘন্টা আগে আপনার কিন্তু এয়ারপোর্টে উপস্থিত থাকতে হবে। এয়ারপোর্টে আসার পরে আপনি যা করবেন, আপনি ফার্স্ট অফ অল আপনার ব্যাগগুলো দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা ওইখানে করোনা টেস্টটা করিয়ে নেবেন। এখানে কিন্তু আবার আপনাকে করোনা টেস্ট করাতে হবে, যার জন্য আপনাকে 1600 টাকা পে করতে হবে। 1600 টাকা পে করার পরে আপনাকে সিম্পলি যা করতে হবে, আপনি ওখানে অপেক্ষা করতে হবে আপনার রিপোর্টের জন্য। আপনার কিন্তু ফ্লাইটের আগে আপনি ওই রিপোর্টটি নিয়ে বোর্ডিং পাসের ওইখানে চলে যাবেন, এবং কি আপনি যে ভ্যাকসিন নিয়েছিলেন সিনোফার্মা ওইটার সার্টিফিকেটটাও কিন্তু আপনি সাথে রাখবেন, এবং আপনার টিকিট সহ বিভিন্ন যত ধরনের যাবতীয় প্রয়োজনীয় কাগজ আছে ওইগুলো আপনাদের সাথে রাখবেন। আর ঢাকাতে এসে যে করোনা টেস্ট করেছিলেন ওইটার 3টা ফটোকপি আপনাদের সাথে রাখতে হবে। তারপর আপনার সিট নাম্বার এবং আপনার বোর্ডিং পাস কমপ্লিট হয়ে যাবে, তারা আপনাকে সিট নাম্বারটি দিয়ে দেবে এবং আপনার যাবতীয় জিনিস
ওরা বেল্টের মধ্যে দিয়ে দেবে। তারপরে আপনাদেরকে যা করতে হবে ইমিগ্রেশনে যেতে হবে এবং ওইখানে ইমিগ্রেশনের সময় পুলিশরা আপনাকে প্রশ্ন করবে এবং অধিক অধিক না থাকে সুন্দর করে উত্তর দেবে এবং চলে আসবেন দুবাই। কাম টু দুবাই। সো যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার।